কনম্যান সুকেশ চন্দ্রশেখরের প্রতারণার মামলায় নাম জড়িয়েছে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ এবং নোরা ফাতেহির। তবে সুকেশের মামলায় আপাতত নোরা রেহাই পেলেও আটকে আছেন জ্যাকুলিন। সম্প্রতি জ্যাকুলিন ফার্নান্দেজের বিরুদ্ধে করা মানহানির মামলায় নিজের বয়ান রেকর্ড করে নোরা ফাতেহি, যেখানে তিনি দাবি করেছেন জ্যাকুলিন তার নামে মিথ্যা ছড়িয়ে জনসাধারণের চোখে তার খ্যাতি কলঙ্কিত করার চেষ্টা করছে। তবে এবার নোরার অভিযোগের বিষয়ে হস্তক্ষেপ করল জ্যাকুলিনের আইনজীবীরা। তাদের মতে জ্যাকুলিন নোরাকে নিয়ে মানহানিকর কোনো বক্তব্য দেননি। এদিকে জ্যাকুলিন প্রসঙ্গে নোরা বলেন, মিডিয়ার কাছে জ্যাকুলিন জানতে চেয়েছেন কেন ইডি আমাকে মামলার সাক্ষী হিসেবে এবং তাকে আসামি হিসেবে নিয়েছে। এই বিবৃতিটি অপ্রয়োজনীয় হয়রানি এবং জ্যাকুলিনের এই বক্তব্যের কারণে আমি কাজ হারাচ্ছি, সে সঙ্গে হচ্ছি সাইবার বুলিং এর শিকার। এবার নোরার এই বক্তব্যের ভিত্তিতে জ্যাকুলিনের আইনজীবীরা নোরার বিরুদ্ধে মুখ খুলে বলেন, আমার ক্লায়েন্ট নোরার বিরুদ্ধে জনসমক্ষে কোনো বিবৃতি দেননি, তাই আমরা এই ধরনের কোনো খবর নিশ্চিত করতে পারছি না। জ্যাকুলিনের আইনজীবী আরো বলেন, বিষয়টি আদালতে বিচারাধীন, তাই জ্যাকুলিন মামলার বিষয়ে মর্যাদাপূর্ণ নীরবতা বজায় রেখেছেন। তবে তার মানে এ নয় যে কেউ চাইলে তাকে যে কোনো অযৌক্তিক আইনি প্রক্রিয়ার মধ্যে টেনে নিয়ে যেতে পারে, যেখানে আমার ক্লায়েন্ট নির্দোষ। জানা গেছে এই মুহূর্তে আদালতের কাছ থেকে অফিসিয়াল তথ্য পাওয়ার অপেক্ষায় রয়েছেন জ্যাকুলিনের আইনজীবীরা।